আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের চ্যানেলের বর্ডার সিরিজের ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্দা জিরো পয়েন্টে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। যারা আমাদের বর্ডার সিরিজের ভিডিওগুলো এখনও দেখেনি তারা ভিডিওর আই বাটন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে। দ্রুতযান এক্সপ্রেসের শোভন চেয়ারে টিকিট নিয়েছি 500 টাকা করে। আমাদের ট্রেন ছুটে চলছে বাংলাদেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে। রাতে বাইরের দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে ঘুম ভেঙেই দেখি বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ চিরে ছুটে চলছে আমাদের ট্রেন হিমালয় কন্যা পঞ্চগড়ের দিকে। এখন বাজে সকাল 8:10। আমরা অলরেডি চলে এসেছি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে। জার্নি শেষে আমরা খুবই ক্লান্ত, আমরা এখন খাবিনার জন্য নিউ মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসছি। এখানে খুব বেশি ভালো মানের খাবার নাই। আপাতত আমরা ডিম পরোটা আর ডাল সবজি নিচ্ছি। ডাল সবজি এখন আসেনি, এই যে ভাই ডাল সবজি নিয়ে আসতেছে। স্টেশন থেকে বের হয়ে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে সকালের নাস্তা সেরে 700 টাকা দিয়ে সারাদিনের জন্য একটি অটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছি বাংলাবান্দা জিরো পয়েন্টে। পঞ্চগড় থেকে বাংলাবান্দা জিরো পয়েন্টের দূরত্ব 62 কিলোমিটার। আপনারা চাইলে পঞ্চগড় থেকে বাসযোগে তেঁতুলিয়া এসে তেঁতুলিয়া থেকে অটো নিয়ে জিরো পয়েন্টে আসতে পারবেন। পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার ভাসভাড়া 55 থেকে 60 টাকা, দূরত্ব 40 কিলোমিটার। চারদিকে সবুজে ঘেরা গ্রাম আর মাঝে মাঝে ছোট ছোট নদী আর রাস্তার পাশেই চোখে পড়বে সমতল ভূমির অসংখ্য চা বাগান। এসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বাংলাবান্দা জিরো পয়েন্টের একদম কাছে। রাস্তার পাশেই চলছে পাথর ভাঙ্গার কর্মযজ্ঞ। ভারত থেকে প্রতিদিন যে পাথর আসে সেগুলো জিরো পয়েন্টের খুব কাছেই রাস্তার পাশেই মজুত করে রাখা হয়। মেশিনের সাহায্যে ভারত থেকে আসা পাথরগুলো ভাঙার পর পাথরগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এখানে নারী পুরুষেরা মিলেমিশে কাজ করে। সামনের যে অফিসটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাবান্দা স্থলবন্দর ইমিগ্রেশন অফিস। যারা ভারতে যাতায়াত করে তারা এই ইমিগ্রেশন অফিস থেকে ফর্মালিটিস কমপ্লিট করে ভারতে যাওয়া আসা করে। কোথা থেকে আসছেন? ফুলবাড়ি থেকে। পাথর নিয়ে আসছিলেন? গম নিয়ে আসছেন? ওই পাশে আপনার বাসায় কি? ফুলবাড়ি পয়েন্টেই? কুচবিহারে। কতদিন হইল ডাক চালান? 3 বছর। লোকমুখে প্রচলিত আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আজ আমরা চলে এসেছি সেই তেঁতুলিয়ার বাংলাবান্দা জিরো পয়েন্টে। এখান থেকেই শুরু হয়েছে বাংলাদেশের বাংলাবান্দা জিরো পয়েন্ট থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার আর দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 65 কিলোমিটার। এছাড়াও বাংলাবান্দা জিরো পয়েন্ট থেকে নেপালের কাকরভিটার দূরত্ব 30 কিলোমিটার। যারা ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স, সিকিম, গ্যাংটক, আলিপুর ও বাইরোডে নেপাল ভুটান যেতে চান তাদের জন্য এই স্থলবন্দরটি বেস্ট। তবে ভুটান যেতে চাইলে বুড়িমারি বর্ডার দিয়ে যাওয়াটাই বেটার। বুড়িমারি থেকে জয়গা বর্ডারের দূরত্ব 105 কিলোমিটার, তাই ভুটানের জন্য বুড়িমারি বর্ডার দিয়ে যেতে পারেন। ১৯৯৭ সালের 1 সেপ্টেম্বর বাংলাবান্দা স্থলবন্দর খুলে দেওয়া হয়। দেশের অর্থনীতিতে এই স্থলবন্দরটি বিশেষ ভূমিকা রেখে এসেছে। নেপালের সাথে একটি বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
2011 সালে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি রপ্তানি শুরু করে বাংলাদেশ। বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে প্রতিদিন প্রায় 1000 মেট্রিক টন পাথর, নেপাল থেকে গড়ে প্রতিদিন 100 মেট্রিক টন ডাল আমদানি করা হয়। এই স্থলবন্দরটি দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় 10 একর জায়গার উপর এই স্থলবন্দরটি অবস্থিত। এই স্থলবন্দরটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এসে থাকেন। জিরো পয়েন্টের কাছে রয়েছে বিশাল আকৃতির জিরো। ঘুরতে আসা দর্শনার্থীরা ক্লান্ত হয়ে পড়লে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কিছুক্ষণ গাছের নিচে বসে বিশ্রাম করতে পারেন। ভারত, নেপাল এবং ভুটানগামী মানুষ এখানে পায়ে হেঁটে সীমান্ত পার হয়, তবে পাসপোর্ট ও ভিসা থাকা চাই। দেশের বাইরে থেকে আসা প্রিয়জনদের জন্য এখানে অপেক্ষা করেন অনেকেই। জিরো পয়েন্টের ফটকের কাছেই বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা টানানো আছে। অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। ভারত, নেপাল, ভুটান থেকে আসা বিভিন্ন মালবাহী ট্রাক ও বাংলাদেশে সারি সারি ট্রাক সীমান্তের দুপাশে প্রবেশ করে থাকে। ভিডিওটি দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগবে, ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা। না, ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি। তাই আপাতত ভারত, নেপাল, ভুটান এই স্থলবন্দর দিয়ে যেতে পারবেন না। তবে ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ক্যাটাগরির ভিসা চালু রয়েছে। সেসব ভিসা নিয়ে বাইয়ার ও বাইরুট, বেনাপোল, আকাউরা বর্ডার দিয়ে যাতায়াত করতে পারবেন। বাকি সকল বর্ডার কোভিড-19 কারণে আপাতত বন্ধ রয়েছে। তবে আগামী 19 সেপ্টেম্বর 2021 থেকে বাংলাদেশের 10টি স্থলবন্দর খুলে দেওয়া হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম চলবে। তবে ভ্রমণ পিপাসুদের জন্য খুবই দ্রুত সুখবর আসতে পারে, যেহেতু আল্লাহর রহমতে করোনার প্রকোপ এখন অনেকটা কম। সেই সাথে দেশের প্রায় 3 কোটি মানুষ অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে গেছে। তাই আশা করছি আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। এটি আমার ব্যক্তিগত মতামত, পরিস্থিতি অনুযায়ী আগে বা পরে হতে পারে।